সেখান থেকে আমাদের হাইলি 5 টন মাছ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি 25 টাকা কেজি হয়, 20 টাকা কেজি হলে ওজন আরও বাড়বে, আরও যদি ছোট বড় হয় ওজন আরও বাড়বে। যাই হোক, একটা ধারণা আপনারা পেলেন। এবং পাশাপাশিভাবে আমরা এই উৎপাদনে প্রতি এক দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়, আপনাদের পুকুরে 100 শতকে মাছ চাষ করবেন কিভাবে। আমাকে অনেকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে থাকেন যে 100 শতক পুকুরে আমরা মাছ চাষ করবো কিভাবে। 100 শতক একটি পুকুর আমাদের উত্তরবঙ্গের ভাষায় বলা হয় 333 বিঘা, অনেক জায়গাতে কাঠা বিভিন্ন নাম বলা হয়। যাই হোক, 100 শতক পুকুর 1 একর আমরা গাণিতিক সরকারি ভাষায় বলি। এই 100 শতক পুকুরে আমরা মাছ চাষ করতে গেলে আমাদেরকে একটা জিনিসই খেয়াল করতে হবে যে আমরা যখন মাছ চাষ করবো পাবদা পুকুরে, আমরা জানি তিনটা স্তরের মধ্যে 1, 2, 3, উপর মিডিল নিচে। এখন আমরা যখন ক্যাটফিশ করব তখন আমাদের পুকুরের স্তর 5টায় রূপান্তরিত হবে। কেন 5টায় রূপান্তরিত হবে? উপরের স্তরে 3টা ভাগ থাকে। উপরের স্তরে 3টা ভাগে আমরা যদি সাধারণত কার্যজাতীয় মাছ চাষ করি, 9 টন যদি একটা পুষে মেশিন দিয়ে করি, সেই ক্ষেত্রে আমরা আরও ওইখানে মিনিমাম 9 টনের ক্ষেত্রে আমরা আরও 6 টন মাছ বেশি উৎপাদন করতে পারবো। ওই 9, 6, 15 টন আমরা করতে পারবো। এখন আপনারা মনে করতে পারেন কেন? কারণ আমার পুকুরের নিচে মাটিতে থাকবে শিং, মাগুর, ট্যাংরা, সেটা নেবে মাটির ডেন্সিটি, মাটি একটা লেভেল হয়ে যাবে। তার উপরে এসে আমাদের হবে মিগেল, কালবাউস, মেরর কাপ। আমরা যখন মাটির ডেন্সিটিটা বাড়িয়ে দিব তখন আমরা অবশ্যই 3টা মিলে প্রতি শতাংশে 2000 মাছ আমরা প্লাস চাষ করতে পারবো। কারণ আমরা নিচের ডেন্সিটিতে, ঘনত্বে, নিচের মাটিতে আমরা প্রতি শতাংশে 70 থেকে 80 কেজি করে আমরা মাছ উৎপাদন করবো এরেশন ব্যবস্থার মধ্যে দিয়ে। তাহলে 100 শতক পুকুরে আমরা যদি ওইভাবে করি তাহলে আমাদের দেখা যাবে প্রতি 30 শতাংশে 3 আসতে 24, 2400 কেজি, তাহলে আমরা 6.5 টন 7 টন মাছ আমরা নিচের ঘনত্বে সর্বোচ্চ ঘনত্ব দিয়ে আমরা চাষ করতে পারি, কানস, মাগুর আর গোলসা অথবা দেশি ট্যাংরা দিয়ে। কিন্তু সেইখানে আমরা যদি মনে করি অর্ধেক করব, তাহলে আমরা 3.5 টন মাছ বা 4 টন মাছ আমরা ক্যাটফিশ জাতীয় নিচের অংশে করলাম। তারপরে আমরা দিলাম মিগেল, কালিবাউস, মেরর কাপ। মাঝের স্তরে শুধু সারা থাকবে রুই। আমরা যদি 4 কেজি রুই দেই তাহলে আমাদের 6 মাসে বা 5 মাসে এভারেজ 1 কেজি 1.5 কেজি, 1 কেজি 250 গ্রাম থেকে 1 কেজি 400-500 গ্রাম পর্যন্ত পার পিস এভারেজ ওজন আসবে। অর্থাৎ 10টা মাছ যদি আমরা ওজন করি 14.5 কেজি, 14 কেজি, 15 কেজি ওজন আসবে। এই যে আমরা এইভাবে মাছটা দিলাম, তাহলে আমাদের যদি 600 মাছ দেই বা 650-700 মাছ দেই, তাহলে আমরা 100 শতাংশের 3টা ভাগ করলে 300-2100-2200 মাছ আমরা রুই মাঝের স্তরে দেবো, যেখান থেকে আমরা কার্পজাতীয় রুই মাছের উৎপাদন পাব আমরা ইনক্লুডিং 3 টন। এখন আমরা আসি উপরের স্তরে। উপরের স্তরে যখন আমরা আসব, উপরে আমাদের আবার 3টা লেয়ার থাকবে। একটা নিচের লেয়ার, উপরের সবচেয়ে নিচের লেয়ারে থাকবে কাতলা মাছের খাবার। কাতলা মাছ জুপ্ল্যাঙ্কটন কিছু ফিড খায় এবং ফাইটোপ্ল্যাঙ্কটনও খায়। তারপরে ফাইটোপ্ল্যাঙ্কটনের জন্য থাকবে ব্রিগেট মাছ। তারপরে সিলভার থাকবে, সিলভারের সমন্বয়ের ঘনত্বের মধ্যে থাকবে হলো উপরের ফার্স্ট স্তরের মধ্যে থাকবে পাবদা মাছ। পানির 1 ইঞ্চির পর থেকে ফার্স্ট স্তরের মধ্যে বেশিরভাগ টাইম তারা সময় কাটাবে। এরা নিশিচর প্রাণী, সারা রাত্রি একদম পানিতে সন্ত্রাসীর মধ্যের মতো সন্ত্রাস করে বেড়ানোর মতো সারা পুকুরে পোকা মাকড় যা কিছু আছে খেয়ে বেড়াবে। পাশাপাশিভাবে রাতে আমরা পাবদা মাছকে এবং ক্যাটফিশগুলোকে খাবার দেবো, সেটা তো আমরা অনেক ভিডিওতে বলেছি। এবং এই মাছগুলোকে আমরা বিশেষ করে রাত্রি 8টার পর এবং ফজরের নামাজের সময় এদেরকে আমরা স্পেশালি খাওয়াবো। এবং এই উপরের স্তরে আমরা কী করলাম, পাবদা মাছ যদি দেই, আমরা যদি 70 কেজি উৎপাদন করি, আমরা 25টায় যদি কেজি নিয়ে আসি, তাহলে আমাদেরকে অবশ্যই 2 টন প্রতি বিঘা মাছ উৎপাদনের জন্য 1000-2000 মাছ লাগবে প্রতি শতাংশে। অর্থাৎ 50,000 মাছ থাকলে 1 বিঘা পুকুরে 33 শতকে 2 টন হবে, 100 শতকে 6 টন হবে। এইটা আমাদের মাথায় রাখতে গেলে
আমাদেরকে অবশ্যই এক একর পুকুরে 1.5 লক্ষ মাছ দিতে হবে। সেইখানে হয়তো আমাদের 20% মাইনাস করলে 30,000 বাদ গেলে 120 পিস থাকবে, সেখান থেকে আমাদের হাইলি 5 টন মাছ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি 25 টাকা কেজি হয়, 20 টাকা কেজি হলে ওজন আরও বাড়বে, আরও যদি ছোট বড় হয় ওজন আরও বাড়বে। যাই হোক, একটা ধারণা আপনারা পেলেন। এবং পাশাপাশিভাবে আমরা এই উৎপাদনে প্রতি 100 শতাংশে 250 দিই আর 1/2 কেজি দেই, 100 বা 150 করে আমরা প্রতি সিলভার দেবো, একে করে 450 থেকে 500 সিলভার দেব। আমরা 70 থেকে 80টা ব্রিগেড দেব এবং আমরা 80 থেকে 90টা কাতলা মাছ দেব। এটা বিভিন্ন দুপুরের স্তরে 3টা ভাজে একের পর এক সেট আপ থাকবে। কাতলা মাছ সবসময় খারাপ হয়ে খাবে, ব্রিগেড মাছও বেশিরভাগ টাইমে খারাপ হয়ে খাবে, সিলভার মাছ সোজা হয়ে খাবে। এইভাবে যদি আমরা উৎপাদন করি তাহলে আমাদের অ্যারেশনের পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের একটা ভালো লাভজনক উৎপাদন হবে। কেননা আমাদের এই ক্যাটফিশগুলো পুকুরে যে সূর্য শালক সংশ্লেষণের মাধ্যমে যে জুপ্লান্টন ফাইটোপ্লান্টন তৈরি হবে, এই খাবারগুলো ক্যাটফিশগুলো তেমন খাবে না। বাংলা মাছগুলো পর্যাপ্ত খেয়ে ফায়ের উপরে বড় হবে। ক্যাটফিশগুলোকে আমাদের রাতেরবেলা কিছু খাবার দিতে হবে, আর বাংলা মাছের জন্য একটু বড় ধরনের ফিড। ক্যাটফিশ ছোটোবেলাতে যখন পাউডার খাচ্ছে, 0.5 খাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে 1 মিলি খাচ্ছে, কিন্তু আমাদের ক্যাটফিশগুলো যেটা খাইলো, আমাদের বড় মাছগুলোকে শুরু থেকেই 1.5 মিলি 2 মিলি খাবার দিনের বেলা দুইবারে আমরা সার্ভ করবো, প্রয়োজন অনুযায়ী হালকা হালকা, আর প্ল্যান্টন দিয়ে আমাদের এটা হয়ে যাবে। এই প্রযুক্তিগুলো আমাদেরকে ব্যবহার করে ব্যাপক সারা জাগাতে হবে, যাতে করে আমাদের বাংলাদেশে হারিয়ে যাওয়া উদ্ভাবনাগুলো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং আমাদের অল্প খরচে অধিক ঘনত্বে আমাদেরও যেন লাভ হয় এবং অল্প মূল্যে বিক্রয় করলেও আমাদের একটা যদি উৎপাদন ভালো হয় পর্যাপ্ত লাভ হবে এবং সেটা আমাদের দেশের সমগ্র মানুষের মাঝে পর্যায়ক্রমে এই মাছগুলো গরিব দুঃখী ডেল এবার বিভিন্ন পেশা শ্রমজীবী মানুষেরা কিনতে পারবে এবং প্রত্যেকেরই শারীরিক প্রোটিনের চাহিদা মিটবে, আমাদেরও মাছ চাষে সফলতা পূর্ণাঙ্গতা আসবে। এই প্রত্যাশায় সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য এবং দেশের করোনামুক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আগামীর ভিডিওতে আবারও দেখার প্রত্যাশায় ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।